যানজটে নাকাল উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর বগুড়ার মানুষ স্থবির হয়ে যাচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা চরম দুর্ভোগ পোহাচ্ছে নাগরিকরা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যানজট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ রহমান বগুড়াবাসীর দুর্ভোগের আরেক নাম এখন যানজট প্রতিদিন বাড়ছে যানজটের মাত্রা সকাল থেকেই শহরের থানা রোড বড়গোলা শেরপুর রোড ফতেলি মোড় জলশ্রীতলা কালীতলা সহ প্রধান সড়কগুলোতেই লেগে থাকছে ভয়াবহ যানজট রাস্তাঘাটে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে শহরে যানজটের কোনো নিয়ন্ত্রণ নাই কোটা অনুপাতে যদি সব জেলাতে আছে প্রায় চালাচ্ছে রাস্তা এবং ফুটপাথগুলো অবৈধভাবে যে দখল আছে সেটা মুক্ত করতে হবে গাড়ি জমা ঠিকমতো তুলতে পারছি না আমরা সিএনজি ব্যাটারি চালিত রিক্সা অটোরিক্সা বিভিন্ন স্কুলের বাস ও লোকাল বাসের কারণে তৈরি হচ্ছে যানজট সড়কের যেখানে সেখানে গাড়ি পার্কিংও যানজটের আরেকটি কারণ বড় বড় বিল্ডিং হচ্ছে উঠাইছে উঠানোর পরে হচ্ছে পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখেনি এটা পুলিশ প্রশাসনের করা হস্তক্ষেপ প্রয়োজন এত গাড়ি তো লাইসেন্স পাইবে না সকল বাধা দিলে গাড়ি লাইসেন্সগুলো পাইবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন পৌরসভার প্যানেল মেয়র অবৈধ অটোগুলো যাতে বগুড়া শহরের মধ্যে মানে যত্নভাবে চলাফেরা না করতে পারে তার জন্য আমরা বগুড়া পৌরসভা এবং জেলা প্রশাসন সহ আমরা উদ্যোগ নিয়েছি যাতে এই লাইসেন্সের মাধ্যমে যেন বগুড়ার যানজট কিছুটা আমরা অবমুক্ত করতে পারি সেই সাথে ট্রাফিক ব্যবস্থা যদি আরও জোরদার হয় সময় আর কষ্ট কমাতে যানজট নিরসনের দ্রুত ও কার্যকরী উদ্যোগ দেখতে চান বগুড়ার মানুষ আরিফ রহমান এসএটিভি বগুড়া প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews এ প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd এসএ টেলিভিশন সাথে আছি সব সময়